فنفرا مما دعا الى الله وعمل صالحا وقال انا من المسلمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হওয়ার জন্য যে আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে সালাতুল ফজর জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে জানাই করি শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতঃপর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ববর্তী আল্লাহ বলে যাবাই, আল্লাহ রব্বুল আমিন বলছেন যে ওমান আহসানু কওলাম মিম্মান দুআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির সাথে আর কার কত উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজের সৎ কাজ করে, ভালো কাজ করে, আর সে দাবি করে আমি মুসলমানদের মধ্যে একজন মুসলমান। আল্লাহর নিকটে মুসলমান নামটাও অতি প্রিয়, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন বিভিন্ন জায়গায় কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় মুসলিম শব্দটা উল্লেখ করেছেন, বলেছেন এবং মুসলমান হওয়ার জন্য আল্লাহর আমিন জোর তাকিদ দিয়েছেন। যেমন অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আল্লাহর আমিন তিনি বলছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতন ভয় করো, যে পরিমাণ ভয় করার প্রয়োজন সেই পরিমাণে আল্লাহকে ভয় করো, এবং মুসলমান না হয়ে কবরে মৃত্যুবরণ করিও না। তো যারা ইমানদার তারা কি মুসলমান নয়? এই কথার মধ্যে কি বোঝা গেল? আসলে দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের মধ্যে বহু ফিরকা, বহু দল, বহু মত রয়েছে। যত ফিরকা, যত মত, যত দল রয়েছে, সমস্ত মাঝহাবের মধ্যে যিনি খাঁটি মুসলিম অর্থাৎ মুসলিম ইমানদার, খাঁটি মুসলিম ইমানদারের নিকটে আল্লাহর কাছে ও খাঁটি মুসলিম ইমানদার যারা, তারা আল্লাহ নিকটে অতি সম্মানিত মর্যাদার ব্যক্তি। কিন্তু ইমানের পরিচয় দিচ্ছে, ইমানদারের পরিচয় দিচ্ছে, মুসলিম দাবি করতেছে, কিন্তু কাজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন যে কাজ যেভাবে করতে বলেছেন সেই কাজ সেভাবে না করে নিজের মন গড়া পদ্ধতিতে কাজ গ্রহণ করে, নিজের দলের বা মজহাবের নেতাদের অনুসরণ করে। নেতা একমাত্র মোহাম্মদ সাল্লামকে সর্বক্ষেত্রে মেনে নেওয়া উচিত ছিল, প্রত্যেকটা কাজ জীবনের প্রতিটা ক্ষেত্রে মোহাম্মদ সাল্লামকে সব কিছুর মডেল হিসাবে বা নেতা হিসাবে স্বীকৃতি দিয়ে সেই পথে অনুসরণ করা, সেই পথেই আমল করা উচিত ছিল। কিন্তু না, নাম করতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজ করতেছে অন্যের মজহাব। নাম কোরআন হাদিস, কাম কিন্তু কোরআন হাদিস নয়। সালাত আদায় করতে গেলে দেখা যাচ্ছে যে তারা নিজেদের মজহাবের ইমাম, যে মজহাবের নামে যে সমস্ত ইমাম পরিচয় হয়েছে তাদের অনুসরণ করতেছে। রাসূল সাল্লাম বলেছেন সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, হে আমার উম্মতগণ, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি সালাত আদায় করি। তাহলে এই হাদিস থেকে এটা বোঝা গেল রাসূল সাল্লামের এটা একটা কি জোর নির্দেশ যে আমি যেভাবে সালাত আদায় করি এইভাবে আদায় করো। তবে এখানে
বললেন যে আমি যেভাবে আদায় করি এইভাবে আদায় করো, এই কথা বলেন নাই যে তুমি অন্য পন্থায় আদায় করো না। তো যেখানে রাসূলুল্লাহ বলতেছেন যে আদেশ দিয়ে বলতেছেন যে আমি যেভাবে করি এইভাবেই করো, সেখানে কি আর দ্বিতীয়বারের কথা বলার দরকার আছে যে অন্য পন্থায় করো না, অন্য নিয়মিত করো না, এই কথা আর বলার প্রয়োজন আছে? আর কোনো প্রয়োজন নেই। যেমন আমি বললাম যে ভাই এই 10 টাকা অমুকে দাও তো, তাহলে যাকে দিতে বললাম তাকেই দেওয়ার আদেশ হলো, বাকি কোন তো বলে নাই যে বাকি কোন দিও না, অন্যদেরকে দিও না, কথাকে বলছি আমি বলি নাই, যেহেতু নাম উল্লেখ করে বলেছি যে অমুককে দাও, সেখানে অন্যদেরকে দেওয়া নিষিদ্ধ হয়ে গেছে, এখানে আর অন্যদের নাম উল্লেখ করার প্রয়োজন পড়ে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন সর্বকামারাইতুমুনি ওসালি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি সালাত আদায় করি, ওইখানে অন্য পন্থায় পড়ো না, এই কথা বলার প্রয়োজন পড়ে না। এই কথাতেই অন্য এই আদেশেই অন্য পন্থায় সালাত আদায় করা নিষিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মুখে দাবি করতেছি ইমানদার প্রত্যেকটা দলই, প্রত্যেকটা মজহাবি, প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ দলের উপরে তারা আনন্দিত উদ্ভাসিত, কিন্তু কেমতের দিন যখন আল্লাহ দরবারে উপস্থিত হবে তখন কোনো নেতাই আগা হবে না, কোনো নেতা সুপারিশ করবে না, সবাই ঘুরে আসবে মহাসাধারণের কাছে। মহাসাধারণের কাছে যখন আসবে তখন তো রাসূলুল্লাহ তাদেরকে গ্রহণ করবেন কেবলমাত্র যারা রাসূলুল্লাহের তরিকায় সব আদায় করেছে, মাঝহবের তরিকা সব আদায় করেছেন তাদেরকে তাড়িয়ে দিবেন, উম্মত হিসেবে গ্রহণ করবেন না, কেননা রাসূলুল্লাহের তরিকা অনুযায়ী সালাত আদায় হয় নাই। তারা বেদাত পন্থায় সালাত আদায় করেছেন তাদেরকে তাড়িয়ে দিবেন, উম্মত হিসেবে গ্রহণ করবেন না। যদি রাসূলুল্লাহের উম্মত হতে হয়, রাসূলুল্লাহের সুপারিশ পেতে হয়, হাউজে কাউসারে পানি পান করার আশা থাকে, তাহলে সকল মত পথ সব কিছু ছেড়ে দিয়ে কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করলেই মোহাম্মদ সাল্লামের অনুসরণ হবে। মহাম্মদের অনুসরণ ব্যতীত সুপারিশও করবেন না, হাউজের কাছে পানি পান করবেন না, তার জন্য জান্নাতও মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে যেন কোরআন এবং সহি হাদিসের উপরে আমল করার এবং চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.